এই মোটরটি দিয়ে অনেকেই আমাকে একটি ফ্যান মারতে বলেছেন তার জন্য আমি আজকে আপনার জন্য একটি রিমোট কন্ট্রোল ফ্যান বানিয়ে দেখাবো যেটাতে আপনার থাকবে ভালো ভোল্টের একটি ব্যাটারিও থাকবে আরামসে আপনার তিন থেকে চার ঘন্টা ইজিলি ব্যাক পেয়ে যাবেন তার জন্য কথা আমার আজকে ভিডিও শুরু করা যায় তার জন্যই প্রথমেই আমাদের এরকম একটি মোটর প্রয়োজন আর এটার মধ্যে তিন থেকে চারটা বেন্ট আছে আপনার কোনোটা সাড়ে তিনশো টাকা কোনটা আটশো টাকা কোনোটা একশো বিশ টাকার মধ্যে যাবেন বা আপনার ভালো মানেরটা নেবেন মার্কেটে দেখে এটা হচ্ছে একটু ভালো মারটা প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো টাকার দাম এই মোটরটা আর এটা যে সামনের যে সাইজটা আছে এটা আমরা একটু এভাবে গসে আমরা একটা সাইজ করে নিচ্ছি দেখতে পাচ্ছি যাতে আমাদের পাখাটা যাতে নচকাতে না পারে এবং আমাদের এরকম একটি তিন ইঞ্চি একটি পাইপ বজন মটটাকে আটকানোর জন্য দেখতে পাচ্ছেন আমি এটা তিন ইঞ্চি পাইপটাকে কাট করেছি অ্যান্ড হিটস হট গানের মাধ্যমে আমরা একটি পিভিসি পাইপকে সিট বানিয়েছি ঠিক এইভাবে করে আমরা সিট বানিয়ে নেব আর সিটটা আমাদের কী কাজে লাগবে একটু পরেই দেখতে পাবেন এখন আমরা দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে গোল করে আমরা তিন থেকে চারটা টুকরো বানিয়ে নেব পিবিসি পাইপের সিট একদমই কাটা ইজি দেখতে পাচ্ছেন খুব সহজেই কাটিং করা যাচ্ছে আমি গোল করে এগুলোকে কাটিং করে নিয়েছি অ্যান্ড হচ্ছে এই মোটরের সাইজটা অনুযায়ী আমি এই মাছখানটুক আমরা কাট করে নিব অ্যান্ড ড্রিল মেশিনের মাধ্যমে এটাকে আমরা সিদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এগুলো সিদ্ধি করা একদমই সোজা ড্রিল মেশিন আর তাকে আপনারা কাটার দিয়ে যদি সিদ্ধ করতে পারবেন এবং আমরা এই যে মোটরের সাইজ অনুযায়ী দেখতে পাচ্ছেন দুটি নাটের জন্য দুটি সিদ্ধ করে নিয়েছি যাতে এটাকে জয়েন দিতে পারি ঠিক এ ব্যাপারে আমরা দুটি স্ক্রুর মাধ্যমে এটাকে আমরা জয়েন নিলাম মোটরটার ভিতরে অ্যান্ড আরেকটি পিভিসি পাইপের টুকরো এনে আমরা ঠিক মাস বরাবর দিয়ে দিলাম যাতে মোটর যে কোনোভাবে যাতে করতে না পারে অ্যান্ড মোটরটার ভিতরে হাওয়া যাতে ঢুকতে পারে সেজন্য আমরা পিভিসি পাইপটাকে অনেকগুলো সিদ্ধ করে নিয়েছি ড্রিল মেশিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন ঠিক এরকম সিদ্ধ করে নেবেন তারপর আমরা দুটি তার জয়েন দেবো মোটরের নেগেটিভ পজিটিভ দেখে প্রথমেই নেগেটিভ তারটা নেগেটিভে জয়েন দিলাম অ্যান্ড পজিটিভ তারটা পজিটিভের সাথে সোল্ডারিং করে নেবো ঠিক এভাবে করে আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দেন ফেসবুক থেকে দেখতে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন এখন নিত্যতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমরা এখন পাইপটার ভিতরে ঢুকিয়ে সোফাগুলো বাঁধো ঠিক এভাবে করে আটকে দেবো তাহলে মোটরটা আমাদের নড়াচড়া করতে পারবেন না এখন আমরা আরেকটি বিষয় টুকরা ঠিক মোটরটার উপর আমরা ডেকে দেবো কারণ এটার উপর আমরা ব্যাটারি লাগাবো সেই জন্য বা এই পাশটাকে আমরা ডেকে দিলাম ভিতরে মোটরটাকে একদমই এখন আমাদের টোটাল নয়টি ব্যাটারি প্রয়োজন লিথন ব্যাটারি পুরাতন ল্যাপটপ ব্যাটারি থেকে আমরা এগুলো কালেক্ট করেছি আমরা তিনটার পজিটিভ কিন্তু নেগেটিভ ঠিক এভাবে করে আমরা টোটাল আমরা তিনটে সেল বানিয়েছি দেখতে পাচ্ছেন পজিটিভগুলো একদিকে নেগেটিভগুলো একদিকে এখন আমরা কী করবো প্রথমে পজিটিভ তারপর নেগেটিভ তিনটা একদিকে করে গ্লুগানের মাধ্যমে আটকে দিব তারপর আবারও পজিটিভটা দিয়ে করে আমরা গ্লুগানটা ঠিক এভাবে করে আটকে দেবো ঠিক আছে পজিটিভ নেগেটিভ পজিটিভ এখন আমরা কি করব সুল্যান করবো দেখতে পাচ্ছেন ব্যাটারিতে সুল্যান করা একদম ইজি ঠিক এভাবে করে আপনার সুল্যান করতে পারবেন এখন আমরা নেগেটিভ অ্যান্ড পজিটিভ দেখে দুইটা আমরা একসাথে করে সুল্যান করব আর চাকির ডায়াগ্রামটা আমি উপরে দিকে আপনার চাইলে দেখে নিতে পারেন আমি দেখতে পাচ্ছি সাকির ড্রাইগ্রামটা আমি অলরেডি দিয়ে দিয়েছি আপনার যারা দেখে নিতে পারেন পজিটিভ নেগেটিভ করে একসাথে সুলড করে দেব তারপর এই পাশের নেগেটিভ পয়েন্টটা আমরা তিনটে একসাথে সুলডেন করে দেব তাহলে আমাদের বারোগুল বের হবে নেগেটিভ পজিটিভ নেগেটিভ এখন আমরা এই পাশটা উল্টে আর তারপর নেগেটিভ অ্যান্ড পজিটিভ একসাথে সুলড করবো ঠিক এইভাবে করে ঠিক আছে দেখতে পাচ্ছেন খুব সহজেই শুল্লঙ্ক করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখতে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন এরকম নিত্য ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য এখন আমরা পজিটিভ তিনটা পজিটিভ একসাথে করে ঠিক এভাবে ব্যাপারে করে দেব তাহলে আমাদের ওই পাশে নেগেটিভ এই পাশে পজিটিভ হয়ে গেলো বারো বোল্ট এখন আমরা একটি অ্যাপের টুকরে দিয়ে দিলাম এখন একটি পঁচিশ এমপ্যাকটি বিএমএস নেব থ্রি এস পঁচিশ এমপ্যাকটি বিএমএস বারো বোল্টের এখন এটাকে আমরা ঠিক এ করে সাকির ড্রাইগার অনুযায়ী আমরা বসিয়ে দেবো ব্যাটারি নেগেটিভটা নেগেটিভে তারপরে ব্যাটারি পজিটিভটা পজিটিভে বি ওয়ান বি টু ঠিক একইভাবে সাকির ডায়াগ্রাম দেখে আমরা জয়েন্টে দেব তারপর এরকম আমাদের একটি রিমোট কন্ট্রোল প্রয়োজন এটা হচ্ছে এলইডি একটা রিমোট কন্ট্রোল বারো বোল্টে দেখতে পাচ্ছেন এটা বারো বোল্টের সিক্স এমপের সর্বোচ্চ আউটপুট নিতে পারে সো আমাদের মোটের জন্য যথেষ্ট আমার মনে হয়েছে সেই জন্য আমি এই রিমোট কন্ট্রোলটা ইউজ করতেছি আর মার্কেটে আমার কাছ থেকে এটা একশো টাকা দাম রেখেছিল আর আমার কাছে পরে ছিল সেজন্য আমি এটা ইউজ করতেছি এটা একটু কাস্টমাইজ করা লাগবে দেখতে পাচ্ছেন আমি এই পাশে বাউলটার ইয়েটাও খুলে নিচ্ছি পরবর্তীতে সুল্যান করে নেব এখন আমরা নেগেটিভ অ্যান্ড পজিটিভ দেখে পরবর্তীতে আমরা এখানে ইনপুটের ব্যবস্থা করবো ব্যাটারিতে তার জন্য আমরা একটি সুইচ জয়েন দিতেছি দেখতে পাচ্ছেন সুইচটা আমরা মাসকে জয়েন দিতেছি পজিটিভ সাইডে সুইচটা আমরা জয়েন দিতেছি আপনি তাহলে নেগেটিভ সাইডে জয়েন দিতে পারেন কোনো সমস্যা সারেই আর যারা আমরা কথা না বোঝেন তারা অবশ্যই কমেন্ট করবেন আমি আশা করি বুঝিয়ে দিব অ্যান্ড বাকি অংশটা আমরা কাট করে ফেলে দিব এই পাশটাতে দেখতে পাচ্ছেন এখন ওই দুইটা তার আমরা এই যে ব্যাটারিতে পরবর্তীতে জয়েন দেবো ব্যাটারির পজিটিভ নেগেটিভ যেইখান থেকে আমরা সাকিট ড্রাইগান করেছিলাম নেগেটিভটা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে নেগেটিভ অ্যান্ড বি টুটা এইভাবে জয়েন দিয়েছিলাম এই পাশে হচ্ছে পাওয়ার পজিটিভ পাওয়ার নেগেটিভ লাইন যাবে এগারো পয়েন্ট ওয়ান টু বুল্ট ফুল চার্জ করলে আমাদের বারো বোল্টের উপরে ইজিলি উঠে যাবে এখন আমরা কী করব এই যে পজিটিভ নেগেটিভ দেখে আমরা বিএমএসের পাওয়ার পজিটিভ ম্যান পাওয়ার নেগেটিভ আমরা জয়েন নেবো এখান থেকে আমরা ইনপুটও নিতে পারবো অ্যান্ড আউটপুটও নিতে পারবো ঠিক আছে এখন আমাদের যে মোটরে যেই দুটি তার আছে এই দুটি তার আমরা এখন সার্কিটে জয়েন নেবো সার্কিটের চারটে তারের মধ্যে প্রথম লাইনটা হচ্ছে আমাদের পজিটিভ লাইন সবসময় প্রথম লাইনে থাকে পজিটিভ বাকি তিনটা তার আমরা একসাথে করে শর্ট করে দেব বাকি তিনটা আমরা যদি একসাথে করে শর্ট না করি তাহলে আমরা দ্য প্রপারলি সিক্স এম্পের আমরা আউটপুট এখান থেকে পাবো না দেখতে পাচ্ছেন আমরা তিনটা তার একসাথে করে শর্ট করেছি প্রথমটা পজিটিভ অ্যান্ড বাকি তিনটা আমরা একসাথে করে শর্ট করে দিয়েছি আমাদের হয়ে গেলো এখন আমরা সুইচটা অন করলেই দেখতে পাচ্ছেন কাজ করতেছে এখন আমরা রিমোট দিয়ে দেখবো যে এটা কাজ কর কি না দেখতে পাচ্ছেন অন করলাম অন হয়েছে এখন অফ করলে ইজিলি অফ হয়ে যাচ্ছে তার মানে আমাদের এটা হানড্রেড পারসেন্ট সাকসেসফুল এখন আমি এক্সট্রা দুটি তারও আমরা লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন পাওয়ার পজিটিভ পাওয়ার নেগেটিভ থেকে একশো তার পরবর্তীতে আমরা এটাকে ব্যাটারি চার্জিংয়ের জন্য জয়েন দেব এখন আমরা একটি কাগজ দ্বারা সেফটির জন্য আমরা একটি কাগজ দিয়ে এই ব্যাটারির ভিতরে আমরা ঢুকে দিচ্ছি তারপরে আরেকটি পিউসিভাবে টুকরা আমরা এখন এর পাশে সুইচগুলোর সাথে আমরা ঠিক এভাবে অ্যাটাচ করে দিয়ে দিলাম আর এই পাশে দুটি তার আমরা ফাঁকা রাখছি এখন আমরা চার্জিংয়ের জন্য একটি ফিমেল জ্যাক ইউজ করতেছি দেখতে পাচ্ছেন নেগেটিভ দেখে নেগেটিভ অ্যান্ড পজিটিভ দেখে পজিটিভটা আমরা খুব সহজে আমরা লাগিয়ে নিচ্ছি আর বিউটি একটি ফাস্ট ফার্ডিং করছি যাতে আপনাদের সময় যাতে লস না হয় প্রায় আটাইশ মিনিটের ভিডিও মাত্র আমি আপনাদের আট মিনিটে নিয়ে আসছি এখন ব্যাটারি চার্জিংয়ের জন্য একটি বারো বুলে চার্জার নিয়ে নিলাম সবুজ বাতি জ্বলতেছে যখন আমরা চার্জিং দিব তখন এটা লাল বাতি জ্বলবে ফুল চার্জ হলে এটা আবারও সবুজ বাতি জ্বলবে ঠিক আছে ঠিক এভাবে করে কাজটা করবে আর একটি রিং এনেছি যাতে আমরা এটাকে মোটরটাকে যে কোনো জায়গায় যাতে আটকাতে পারি দেখতে পাচ্ছেন ঠিক এভাবে করে আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে যে সম্পূর্ণ পর্যন্ত হচ্ছে মোটর আর এইটুকু হচ্ছে আমাদের ব্যাটারি বারো বোল্ট ব্যাটারি যেটা আমরা বানিয়েছি লিথন ব্যাটারি দিয়ে আর এটা হচ্ছে সেন্সর যেটা আমরা এরকম একটি রিমোট দ্বারা অফন করতে পারবো হচ্ছে পারবো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আর আমার কাছে এখানে টোটাল তিনটা ফাঁকা আছে একটা হচ্ছে দুইটা হচ্ছে পাঁচ পাকার পাকা অ্যান্ড হচ্ছে একটা হচ্ছে তিন পাকার পাকা তো আমি প্রথমে তিন পাকার পাখাটা দিয়ে একটু লাগিয়ে দেখি কারণ তিন পাকার পাখাটা একটু পাতলা আছে আর মোটর অনুযায়ী এটাই হচ্ছে একটু পারফেক্ট হবে তাইলে আমরা পাঁচ পাকাটা লাগিয়ে দেখবো পরবর্তীতে এখন তিন পাকারটা লাগিয়ে দেখি সম্পূর্ণ লাগানো শেষ আর আমরা চাইলে এই আংড়াটার মাধ্যমে যে কোনো জায়গায় এটাকে ঝুলে দেখতে পারবো পুরো সিলিং ফ্যানের মতো করে আমি এটা বানিয়েছি যাতে সিলিং ফ্যানের মতো কাজ করে অনেকেই বলছিলেন যে সিলিং ফ্যানের মতো করে যাতে বানাই আর এটা দিয়ে হচ্ছে আপনার চাইলে ব্যাটারিটাকে চার্জ করতে পারবেন যে কোনো জায়গায় আর প্রথমে আমরা সুইচটা অন করে নিব তারপর রিমোটে দিয়ে আমরা অফ অন করতে পারবো এই যে প্রথম আমরা সুইচটা অন করে দিলাম এখন আমরা চাইলে রিমোটার দিয়ে যে রিমোটটা দিয়ে অফ অফ করে দিলাম আমি কিন্তু কোনো সুইচে স্পর্শ লাগাই লাগাইতেছি না রিমোটটা দেখেন আবার অন করব সেটাতে জালি ইউজ করুন পুরনো যদি কোনো জালি থাকে ফ্যানের পুরনো যদি কোনো জালি অনেক জায়গায় পরে থাকে আমি অবশ্যই পরবর্তীতে জালি ইউজ করব বা জালি বানিয়ে আবার একটা দখলে ভিডিও করবো আপনার দিয়ে এই যে অন অন বাটন আছে এই অন বাটনে আমরা এখন ক্লিক করব দেখতে পাচ্ছেন অন অন বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের ফ্যানটা চলতেছে আর এখন এই যে রিমোটের যে অফ বাটনটা আছে অফ বাটনটা ক্লিক করার সাথে সাথে আমাদের ফ্যানটা কিন্তু অফ হয়ে গেছে আচ্ছা আশা করছি আপনার কাছে এই ফ্যানের বিউটি ভালো লেগেছে যদি ফ্যানের বিউটি ভালো থাকে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিও পাওয়া যায় না আর সবার কমেন্টের মতামতই কিন্তু এই ফ্যানটির ভিডিও বাড়ানো হয়েছে আশা করছি আপনার কাছে ভালো আসে সবাইকে আসসালামু আলাইকুম পরবর্তীতে দেখা হবে কোনো এক নতুন ভিডিও সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ